আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো চলুন আজকে আপনাদের নিয়ে যাব এখানকার আখের রস প্লাস এখানকার ডাবের পানি দেখতে কেমন এবং কতটা ফ্রেশ। তো তো বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, কোনো সমস্যা নেই, দেখতে থাকেন, একদিন দেখতে দেখতে ভালো লাগবে। আর দোয়া করবেন আমি যাতে আপনাদের ইন্দোনেশিয়া সম্বন্ধে আইডিয়া দিতে পারি আর এখানকার খাবার সম্বন্ধে। আর এখন তো আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি, তো পরের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এখানকার যে টুরিস্ট এরিয়া সেখানে। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধরো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইন্দোনেশিয়ান ডাব। তো ডাবের সাইজটা আমাদের বাংলাদেশ থেকে একটু বড়, আর এটার পানিটা অনেক বেশি। তো চলুন দেখি এটা কীভাবে প্রসেস করা হয়। এখন এই ডাবের পানিটা একটা পাত্রের মধ্যে রাখবে, একদম ফ্রেশ। আর এখানে একটা জিনিস কি, এখানে লেবু দেওয়া হয় এটা মানে স্বাদটা বাড়ানোর জন্য। আর উনি লাইক আমার ফ্রেন্ডের মতো, সবসময় আমি এখান থেকেই মানে ডাব কিনি। আর এটা হচ্ছে কচি ডাব, কচি ডাব একটু দাম বেশি। তো এটার দাম হচ্ছে টিকা প্লাস রিপু মানে 13,000 রুপি, আর বাংলাদেশ 78 টাকা, অলমোস্ট 80 টাকার। আর এটা হচ্ছে একটু মানে বয়সটা একটু বেশি, একটু মানে ভিতরে আঁশ জমানো, আর ওটা হলো আঁশ ছাড়া। আর এটা অনেক বড়, অনেক বড়, আর অনেক বেশি পানি হয়। হ্যালো, এই ডাবগুলি উনি গাড়িতে বিক্রি করে, তার বিকেলের মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। এটা হচ্ছে চিনির শিরা, যেটা অনেক মানে চিনি দিয়ে বানানো, যারা মিষ্টি পছন্দ করে। আর এটা হচ্ছে ডাইরেক্ট র ডাবের পানি। আর এটা হচ্ছে আপনার লেবু, মানে লেবুটা দিলে একটু স্বাদটা আরও ভালো লাগে। আর উনি ইচ্ছে করলে যে কোনো জায়গায় বিক্রি করতে পারে যেখানে পারমিশন আছে, তো তার কোনো পে করতে হয় না, কারণ সে বাট শুড বি আপনার ক্লিন থাকতে হইব। সব কিছু আপনার বিক্রি হয়ে গেলে যেই আবর্জনা যেগুলি আছে এগুলি তার ক্লিন করতে হইব। আর এটা হচ্ছে ডাব কাটার তার, একটু দেখতে সামুরাইয়ের মতো, আর অনেক স্বাদ, অনেক স্বাদ। আর এখানে এস ঢাকান বলা হয়, এটা ডাব, আর এখানে ঢাকান বলা হয়। এখন দিবে চিনি শিরা, তারপর ডাবের পানি। তারপর এক টুকরো লেবু, হচ্ছে চারপাশের দিক দিয়া। এটা এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে কোনো ম্যাক্সিমাম দোতলা বিল্ডিং, এর উপর আর কোনো বিল্ডিং নেই। তো এখানে মানে রেজেন্সি এই টাইপেরই, তারা এইভাবে থাকতে পছন্দ করে, কোনো মানে অ্যাপার্টমেন্টের মতো না। আর এখন প্রসেস করা হইতেছে, দেখেন প্রথমে লেবু, তারপরে দেওয়া হবে আপনার যে ডাবের যে আঁশগুলি আছে, একদম ফ্রেশ। তারপর দেওয়া হবে চিনি শিরা, যেগুলা মানে যে যতটুকু মিষ্টি পছন্দ করে। তারপরে একদম র ডাবের পানি। আর এটার প্রাইসটা হচ্ছে আপনার 2,000 রিপু, তার মানে 7,000 রুপিয়া।
Satu bulan 7.000. মানে বাংলাদেশি টাকার 36 টাকার মতো আসছে। 70.000 70.000 মানে একটা প্লাস্টিকে 36 টাকা হইছে যায়। মোটামুটি একবার 36 টাকা তো এখন ডাবের দামও তো এখন অনেক বাংলাদেশে। তো এটাতেই মানে আপনারা দেখতে পারেন যে এটা কতটা ফ্রেশ, মানে একদম ফ্রেশ। আর এখানে ম্যাক্সিমাম মনে করেন গরম বেশি তো, আর এখানে দুইটা সিজন, বৃষ্টি আর গরম, আর এখানে কোনো শীত বলতে কিছু নেই, যার কারণে সবাই একটু মানে আইস টাইপের বেশি ভালোবাসে। আর আমি বেসিক্যালি বাসার জন্য একটা মেশিনের মতো দিলে পাইপ দিয়ে গ্যালন রাখা আছে, গরমগুলি গ্যালন মতো জমা বরফ মিক্স করা একদম কী হয়ে যায়, এটা কোনো বরফ মিক্স মিক্স করবে এটা বরফ পরে, আগে যেটা বার করবে এটা অর্জিনাল। এখানে তিনটা প্রসেস আছে, এখান থেকে ডাইরেক্ট গ্যালারির মধ্যে গ্যালারি থেকে নিজে লগিনটা। আর এটা পান করতে একদম ফ্রেশ, আর এটা একই উনি রোডে এই জন্য বিক্রি করতেছে কারণ গরম বেশি এখন, একদম জুন জুলাইতে আরও বেশি গরম, অলমোস্ট 40+ থাকে। এখন এটা আইস কিউব কিউব জাতীয় আইস, এগুলি মেশিনে বানানো হয়, হাতে তৈরি বরফ না মেশিনে, মানে একদম ফ্রেশ পানিটা একদম মানে মানসম্পন্ন। তো এখন এটা সে এই অরিজিনাল যে আখের রসটা আছে এই এখন মিক্স করা, আপনি কালারটা দেখতে পারেন একদম সবুজ টাইপের। আর এটার প্রাইসটা হচ্ছে আপনার 3000, দ্যাট মিন্স 3000 রুপিয়া, আর বাংলাদেশি টাকা আসে 18 টাকা। তো মোটামুটি 18 টাকায় মানে ভালোই একটা প্যাকেজ। তো বন্ধুরা আপনারা দেখেন উনি কীভাবে প্রসেস করতেছে এটা, সবসময় একটা জিনিস খেয়াল রাখেন, উনি কিন্তু যে রসটা দিতেছে এটা কিন্তু একবারে ডাইরেক্টলি র দিতেছে, আর 18 টাকা এটা মানে মানে আমার মতে একদম ফ্রেশ, আপনার সামনেই উনি প্রসেস করবে, আর থেকে রস বের করে আপনার সামনেই এটা দিবে, উনি এক্সট্রা আর বানায় না, যখন কাস্টমার আসে তখন সে প্রসেস করে যাতে কোনো ডাউট না থাকে। তো চলুন বন্ধুরা একটু কাছ থেকে দেখি এটার মানে অ্যাকচুয়ালি কালারটা কেমন, দেখতে কেমন, আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা অনেক ফ্রেশ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্ট্রিট ফুড ইন্দোনেশিয়ান। তো যারা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করছেন, আপনাদের ভালোবাসা দিচ্ছেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের আরও নতুন কিছু দেখাতে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দরজা পা দরজা পিন্তা সাথে জম্পল জম্পল পিতা জম্পল জম্পল আইয়া